তোর জীবনে ফার্স্ট টাইম আমার ভিডিও নিচে এসে অন্য ইউটিউবার বা অন্য ব্লগারদেরকে ছোট করে কথা বলেন, প্লিজ আপনারা এই জিনিসটা করবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে দিশা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে চলে আসছি, যেখানে থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমি রাস্তাতে হাঁটতেছি, আমি কোকিলাপুর বাসায় যাচ্ছি, আমি না আমরা। আজকে সকালবেলায় অনেক আগে থেকে আমাদের প্ল্যান ছিল যে কোকিলাপুর বাসায় যে নাস্তা করবো, খাওয়া দাওয়া করবো, দেন আমার ফ্রেন্ড মণি ও কোকিলাপাকে একটু অন্থন তৈরি করে দেবে, কারণ মণির অন্থনটা কোকিলাপা খুবই পছন্দ করে। তো সেই উদ্দেশ্যে আসলে আজকে আজকে কোকিলাপুর বাসায় যাওয়া হচ্ছে। সো অন্থন তৈরি করা থাকছে, তারপরে আজকে কোকিলাপাকে নিয়ে আরেকটা শপে যাব আমার সোফার জন্য কুশন কিনতে। তো সব মিলাই আজকে ভিডিওটা থাকছে, সাথেই থাকবেন। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, আমার সাথে থাকবেন। তো দেখেন আজকে খুবই সুন্দর একটা দিন, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার ফ্রেন্ড মণি যে ও এখানে ওয়েট করতেছে, আর নিজু হয়তো বা ওর বাসা থেকে কোকিলাপুর বাসার কাছে, ও হয়তো বা একটু পরে যাবে, আর আমরা বেশ দূরে দূরে থাকি। তো আমরা এখন যাচ্ছি, দেখেন কত সুন্দর দিন, রোদ ঝলমলে, বাট এই সপ্তাহটা এরকম রোদ থাকবে, এরপরে আবার ঠান্ডা বৃষ্টি। আমার বাসা থেকে কোকিলাপুর বাসায় হেঁটে যাইতে 50 মিনিট লাগবে। সো এই 50 মিনিট এখন আমি চিন্তা আসছি যে হেঁটে যাব কি ট্যাক্সি দিয়ে যাব, সেটা ওইখানে মনির সাথে আলোচনা সমালোচনা করেই আসলে ডিসিশন নিব, বিকজ গরমও লাগছে। 50 মিনিট কম না, বেশ দূর। এখন হচ্ছে লিডলে ঢুকবো, কোকিলাপার জন্য গরম গরম ব্রেকফাস্টের জন্য ক্রসিং নিব। ওয়াও, আজকে নতুন ফুল কী কী আসছে না, তেমন কোনো ফুল নাই। গরম ক্রসিংয়ে ঘ্রাণ বের হচ্ছে। তো এই যে আমার ফ্রেন্ড মণি, আমরা লিডলে দেখা হয়ে গেছে, কোকিলাপার জন্য ক্রসিং নিয়ে ফেলছি, আর এখন বাসে উঠে দুজনে যাচ্ছি। অনেক বছর পরে বাসে উঠছি, প্রায় অনেক বছর আসলে মনেও নেই যে কবে বাসে উঠছিলাম, কারণ যেখানে সেখানে যাওয়ার সময় এরকমভাবে আমাদের যাওয়া হয় না, সবসময় বাসে। তোর জীবনে ফার্স্ট টাইম? না, আমি উঠছি, বেশ বাসে উঠা উঠছি এখানে আসার পরপরই, কারণ সকালে যখন যে কাজে যাইতাম তখন তো আপনাদের ইব্রাহিম ভাই ঘুমাই থাকতো, কারণ তার হচ্ছে রাত্রে কাজ ছিল। তা আমি সকালে যখন যাইতাম তখন আমাকে বাসে করে সেই সকাল 6:30-7 উঠে যাওয়া লাগতো। আমি বেশিরভাগ 23-তে যাইতাম, এটা আমার মনে আছে। তো তারপরে বেশ কত জায়গায় আমরা বাসে করে গেছি, আমি কোকিলা বাবা আমরা, কিন্তু এখন যাওয়া হয় না, কারণ সব কিছু চেঞ্জ হয়েছে। তো অনেক বছর পরে বাসে উঠছি, ভালোই লাগতো বাসে উঠে। বাসে ওঠার ফিলিংস আলাদা, তবে বাংলাদেশের বাসে না, ঠেলা ঠেলি এদেশের বাসগুলো খুব সভ্য শান্ত, সিটের এক্সট্রা একজনকে উঠাবে না, এই আর কি। তো আমরা যাই, সবাই সাথে চলেন। বাস থেকে নেমে যাচ্ছি, থ্যাংক ইউ। আমরা বাস থেকে নেমে গেছি, এখন যাচ্ছি কোকিলাপুর বাসায়। আমরা পার হয়ে যাই, কি বলে, ওয়েদার ভালো আছে এই সপ্তাহ, পুরো সপ্তাহে ওয়েদার ভালো, বাট এরপরের সপ্তাহ থেকে আবার মেঘ বৃষ্টি। হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, বাস থেকে নেমেও বেশ একটা রৌদ্রের জন্য কেমন লাগে, তাছাড়া এমনি ঠিক আছে। আমাদের সব দিকে আল্লাহ বলবে বাঙালি বা মানুষের কত জ্বালা, বৃষ্টি দিলে জ্বালা, গরম দিলে জ্বালা, ঠান্ডা দিলে জ্বালা, মেঘলা দিলে জ্বালা, সব কিছুতে। তো আমরা কোকিলাপুর বাসায় চলে আসছি, কোকিলাপুরে বলবো ডাকি পাখি খুলো আখি দেখো সোনালি আকাশ। হ্যাঁ দেখ আয়া, আমরা আ গায়া, সকাল সকাল এসে কোকিলাপুর বাসায় আমরা নাস্তা করি, ডিম ভাজি
করছেন আর কি। আলিশা কালকে আমরা বলতেছি কি আম্মা যে মজার মজার রান্না খাওয়ানো নি, খুবই মজার মজার খাবার আছে আমার সাথে ইয়ে করে। মনি তুমি এটা কি নিচ্ছ? চই পিঠা। চই পিঠার সাথে কি বলো? পিয়াজ আছে, করিয়েন্ডার আছে, কাঁচামরিচ আছে, ঝাল 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 ঝাল। অনেকে ডিমও দেয় না কুকলা পাও? ডিম দিলেও মজা হয় তো, বাট আমার কাছে ডিম ছাড়া ভালো লাগে না। না হ্যাঁ থ্যাংক ইউ কুকিলাপা, থ্যাংক ইউ। লাস্ট টাইম মনে আছে এর মধ্যে ডিম দিলে গরম গরম ঠিক আছে, কিন্তু পরে ডিমের গন্ধ হয়ে যায়। তুই নে, তুই নে, আমি নিচ্ছি, আমি নিচ্ছি, তুই নে খা। কুকিলাপা আসেন, নাস্তা খাওয়া শেষ আর এগুলো আসতে পেট পুরা ভরপুর। এখন এই যে কোকিলাপার মজার চা খাচ্ছি, নাস্তা করে এখন এই যে আমরা তিনজন মিলে এখানে একটা শপে যাচ্ছি। আমি একটু আদা রসুন কিনবো আর দেখি আর কেমন কিছু আছে কিনা সবজি। শপে আসছি এখন। এই যে আমি এই আদা রসুন পেস্টটা ব্যবহার করি, একই সাথে আছে এক প্যাকেট জাম নিছি কোকিলাপার বাসায় যে খাবো। আর এখানে এখন ইলিশ মাছ দেখতেছি, ইলিশ মাছগুলো খুবই বড় বড় এবং সুন্দর আছে, মনে চাচ্ছে একটা নেই। অন্তনের জন্য কাঁচামরিচ শীত বের করে রাখছেন তো না, ধনিয়া পাতা, মানে আদা, আপনি পারবেন না রসুন না দেখো আমাদের এখানে কেটে নিছে। আর এখানে এই যে চিংড়ি মাছ পোচাচ্ছে। আচ্ছা আমিও করব না, একটু এক লোক কত টাকা শেষ করতে পারবে না, আমার একটা কিটা আছে তো দেখে নেব জানি। একসাথে দুই তিনটা নিয়ে কুচি কুচি করে ফেলে পরে ইয়ে করলে তো ভালো হবে না? একটু পসুরি গুড়ি কষ না, একটু গান পাসি না, সমস্যা নাই। এই যে চিংড়ি মাছ একদম কুচি কুচি করে এর ভিতরে রাখছে, পুরো মাখানোটা দেখাই দেবো। সো আপনারা আজকে খুব সুন্দর একটা অন্থন রেসিপি পেয়ে যাবেন আমার এই ভিডিওর মাধ্যমে। আচ্ছা এখন অন্থনের জন্য চিংড়ি মাছটা মাখানো হবে। লবণ দিচ্ছি, প্রথমে কম করে দিচ্ছি, পরে একটা ফ্রাই করে টেস্ট করে তারপর দেখে কম হইলে আবার দেবো। আচ্ছা ওকে ম্যাডাম, আমরা স্টুডেন্ট, আপনি ম্যাডাম। হ্যাঁ তুই কিভাবে করিস, হাত দিয়ে নাকি চামচ দিয়ে? চামচ দিয়ে করি, কাটা চামচ। এখন এই যেটা চিংড়ি মাছ মাখানোর পরেই এখানে অন্তনের ডিজাইন যেটা সেটা দেওয়া হচ্ছে, অরিজিনাল মানে চাইনিজ রেস্টুরেন্টে আমরা বাংলাদেশে যেটা খাই সেটা ডিজাইন আর কি। এটা একটা কম বানানো দেখাই দিই, ইয়া তো ঠিক আছে না আপা, মাঝখানে দিয়া তো আর এর চাইতে বেশি দিব না, আরো কমাই দিব দেখেন, কমাই দিল বেশি আমার কাছে মনে হয় যে ইয়া হিসাবে প্যাট হিসাবে ঠিক আছে, বেশ চড়া তো। আর এমনি তো মিডল তো এত বেশি দেয় না,
রেস্টুরেন্টে তো আরো কম দেয় নামে থাকে আর কি। আমার কোকিলাপা বলে কিচ্ছু রান্না করি নি, কিচ্ছু যদি এই হয় তাহলে বেশি কিছু হলে কি হতো। ভাজি করছে, এই যে সিম রান্না করছে, চিংড়ি, চিকেন, বেগুন ভাজি, শুটকি ভর্তা, মজার শুটকি ভর্তা সাথে লেবু। আর এখানে মনি শুটিং করতেছে। আমাদের খাওয়া শেষ, দেখেন আপনাদের ইব্রাহিম ভাই আসছে এখন খাচ্ছে। প্রথমে শুটকি খেয়ে ঘাম ছুটে গেছে। কোকিলাপার হাতে রান্না আমার সবসময় খাওয়া পড়ে না, আর মজা হয় না অনেক। হ্যাঁ অনেক মজা। কোকিলাপা একবারে দেশি স্টাইলে রান্না, মনে হয় সিলেটে আমি খাচ্ছি, মনে হচ্ছে আমি সিলেটে কোনো বাড়িতে দাওয়াত করছি। কোকিলাপার চিংড়ি মাছটাও মজা হয়েছে আজকে, সবই আসলে মজা লাগছে আমার কাছে ইয়ে করে। বাট আপনাদের ইব্রাহিম ভাই প্রথমে শুটকি খেয়ে বুটকি হয়ে গেছে। আর এখানে কোকিলাপার দেবর এখানে দই বানায় নিয়ে আসছে, তো আমরা এখন একটু দই খেয়ে দেখি। ওই সময় যে ইলিশ মাছ দেখে গেছিলাম, এখন তো আপনাদের ইব্রাহিম ভাইকে আমি সাথে করে নিয়ে চলে আসছি। ইলিশ ভাই আসছে ইব্রাহিম দেখতে। হ্যাঁ ইলিশ ভাই আসছে ইব্রাহিম দেখতে। আসলে এত বড় আছে ইলিশগুলো? হ্যাঁ খুবই সুন্দর। কেজি কত করে? আই ডোন্ট নো, আমি 4-5টা নিয়ে চলে যাব, আমার আজকে কেউ ঠকাইতে পারবে না। কয়টা ইলিশ নিচ্ছি আমরা? 5টা ইলিশ নিচ্ছি আজকে। ইলিশ ভাই তো বেহুশ হয়ে যাবে আজকে। ইলিশ ভাই ইব্রাহিম দেখে খুশি হয়ে যাবে। নাও নাও নাও। আচ্ছা আমাদের কি রোজার জন্য রু অফ জানিয়ে নিব? এখনই না, রোজার শপিংটা আমরা আলাদা একদিন করব, সুন্দর ভাবে আলাদা একদিন করব। ওকে টেক দ্যাম ইন এ ব্যাগ ফার্স্ট, সো ইউ পুট দ্যাম দেয়ার ইন ইট, ডু থ্রি ফার্স্ট এন্ড দেন টু ফার্স্ট, পুট অ্যানাদার ব্যাগ, আদারওয়াইজ দে কাম আউট আই ডোন্ট থ্রো ইউ, ইউ নো। কোকিলাপার বাসা থেকে এসেই আহিলকে স্কুল থেকে নিয়েছি। জানো আহিল আপি হাউসে গেছিলাম মাম্মা, আপি হাউস যাও, তুমি আগে যাও, আগে যাও, আগে যাও, কুইক যাও, কুইক হাঁটো আহিল। ইয়েস আহিল দুই দিন পরে আজকে স্কুলে গেছিল, দুই তিন দিন পরে জ্বর ছিল এই জন্য। আহিল তোমার আজকে কেমন লাগছে? ইউ ফিল বেটার? ওকে টিচার, ওকে টিচার কিছু বলছে? ডেয়ারি মিল্ক যে যেটা পেয়ে খুশি। আহিল তো গান গাইতেছে খুশিতে। হ্যাঁ মানে ভাত খাইতে বললে খানা। আর মেহজাবিন তুমি চকলেট পছন্দ করো অনেক বেশি? আচ্ছা এখানে এখন আমি ভেন্ডি কেটে নিচ্ছি, আর ভেন্ডি কাটা শেষ হয়ে গেলে আলু এবং ভেন্ডি কিভাবে ঝরঝরে করে রান্না বাড়া এখনো চলছে। এখানে তো আমি মিট বসাই দিয়েছি, মিট হচ্ছে, আর ওখানে আমি কচুর মুখি রান্না করব, এই জন্য রসুন আর পেঁয়াজ আমি হচ্ছে একটু ভেজে নিচ্ছি। আর আপনাদেরকে যে টিপসটা আমি দিব যে কিভাবে আলু এবং ভেন্ডি সুন্দর করে মচমচে করে ভাজি করবেন সেটাই এখন দেখাবো। এই যে দেখেন আলুটা আমি কিন্তু আগে কুচাই ধুয়ে নিছি, ভেন্ডিটাও ধুয়ে কুচাই নিছি, এরপরে কি করছি পরিষ্কার একটা এরকম একটা কাপড়ের উপরে, এটা আমি এই সময় এই এইটা আমি এই কাজের জন্যই ব্যবহার করি, এটা সব সময় ধুয়ে ক্লিন করে এটার জন্যই রাখি। ধোয়ার পরপরই দেখেন এগুলাকে কিন্তু আমি সুন্দর করে কাপড়ের উপরে মেলে দিয়েছি, কারণ ভাজি করতে তো বেশ সময় লাগে, এই জন্য ভাজি করে ধুয়ে সুন্দর করে এই কাপড়ের উপরে রাখছি। পানি কিন্তু অনেকটাই বাতাসে বাতাসেও এটা ড্রাই হয়ে গেছে, আবার যা একটু নিচে পানি থাকে সেটা কিন্তু এই কাপড়ে টেনে নিছে। তো এখন আমি যখন ভাজি করব তখন কিন্তু আর এটাতে বেশি পানি পানি থাকবে না,
যারা সাথে সাথে রান্না করতে চান তাদের জন্য আমি বলবো এটা হচ্ছে সবথেকে ইজি এবং বেস্ট অপশন। আর যারা ধরেন আগের দিন রাতে জানেন যে কালকে কি রান্না করবেন, সেক্ষেত্রে আমি বলবো আগের দিন রাতে যদি আপনি এটাকে এই সেম এইভাবে রেখে উপর দিয়ে একটা কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দেন যেন ময়লা না পড়ে, আমি বলবো এইভাবে আলু ভাজি আর ভেন্ডি ভাজি করে দেখবেন, খুবই মজা হয়। আগের দিন রাত্রে যেটা রাখবেন সেটা বেশি মজা হবে, কারণ ওটাতে একেবারে ড্রাই হয়ে যাবো এবং খেতেও ভাজলে খুবই মজা হবে। তো এই ছিল আজকের আমার ব্লগের ছোট্ট একটা সুন্দর টিপস, কারো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর কারো কাছে অন্য কোনো পন্থা আছে কি না সেটাও কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের আমার এই ওয়েটা ভালো লেগেছে। এখানে কচুর মুখে রান্না করবো, মাছটা ইলিশ মাছটা ভাজবো না, একটু এখানে কষায় নিব, কষায় উঠাই রেখে তারপর মুখিগুলো আমি দিয়ে দিব। প্রথমে মাছ কষায় নিবা, তারপরে মুখি কষাবা। হ্যাঁ, তারপরে মুখিতে পানি দেওয়ার পরে মাছগুলোকে দিয়ে দিবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াও, ইলিশ মাছগুলো তো চেয়ে আছে। ও, আজকে যে একটা সাহসী কাজ করলাম। হ্যাঁ, আচ্ছা, সেটা পরবর্তী একটা ভিডিওতে আমরা পুরোপুরি খাবার মানে পুরো যে আমি এত সাহসী একেই বলে পদ্মার মানুষ, বুঝছো? তুমি পদ্মার মানুষ ভালার তুমি যাই রে। আচ্ছা, যাই হোক, এটা একটু কষাই, তারপরে আমি নামাই ফেলবো, বেশি কষাবো না, জাস্ট হালকা একটু ভাপ দিয়ে নিবো। আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আপু মাছ রান্না করি মাছ ভেঙে যায় কেন, তাদের জন্য আমার এটা, যারা আমার মতো নিউ রাঁধুনি তাদের জন্য আমার আরেকটা টিপ থাকবে। সো আজকে অনেকগুলো টিপসের ভিতরে এটা আরেকটা টিপ, সেটা হচ্ছে আমরা কষানো মাছ যারা ভেজে খান তারা তো ভেজে খানি, বা যারা কাঁচা মাছ খেতে পছন্দ করেন এরকম তারা তাদেরকে আমি বলবো আপনারা দিয়ে বেশি জাল দিতে যাবেন না। হ্যাঁ, ইলিশ মাছটা কিন্তু এমনিই খুব সহজে হয়ে যায়। তো দেখেন আমি দিয়ে জাস্ট একটু উলট পালট করে দিছি দুই একবার, তার মানে মাছটা হয়ে গেছে আর বাদ বাকিটা কিন্তু কচুর মুখির ভেতরে গেলে হবে। তো এখন এটাকে বেশি সময় জাল দিবেন না, জাস্ট একবার এভাবে উল্টাবেন, আবার একবার উল্টাবেন, দুই মিনিট রাখবেন, উঠাই ফেলবেন। ডোরিটোস কে কে পছন্দ করে, কে কে পছন্দ করে ডোরিটোস? মেজবিন ভালো লাগছে ডোরিটোস, মজা? আচ্ছা, আপনারা তো আয়াতকে আজকে দেখেন নাই, আয়াদি শপে গেছিল আমার সাথে এবং সেই এই ডোরিটোসটা কিনেছে। এখন আয়াদ, মেহজাবিন এন্ড আহিল বসে বসে খাচ্ছে। সো বাচ্চারা ডোরিটোস খায় আর মামা ওদের মেহজাবিনের আব্বা আম্মা কি করছে, টিভি দেখছে, আর আপনাদের দিশা ম্যাডাম রান্না করছে। দিশা এখন সালাদ বানানোর জন্য ক্যারট কাটতেছে। পেঁয়াজ কাঁচামরিচ হলুদ দিয়ে পেঁয়াজটা একটু ভাজি ভাজি করে নিচ্ছি, এরপরে যে ভিতরে আমি আপনার হচ্ছে আলু আর ভেন্ডি দিয়ে দিব। এই যে পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে না, এখন আমি আলু আর ভেন্ডিগুলো দিয়ে দিই, পুরাই একদম ঝরঝরা কিন্তু এটা, ভাজিটা কিন্তু হয়ে আসছে। তো আমি কিন্তু আগে লবণ দিইনি এবং আস্তে আস্তে নাড়াচাড়া করছি, ভাজিটা যখন একটু হয়ে যে পোড়া পোড়া ভাব আসছে, এখন যে আমি সামান্য প্রয়োজন মতো যতটুকু লবণ আছে লবণ দিব। সালাদ দিয়ে দাও, এখন আস্তেই করে আমি লবণ মিক্স করে দেবো। আমার ভাজি শেষ, দেখেন ভাজিটা কত ঝরঝরা হয়েছে, ভেন্ডির যে একটা পিছলা পিছলা ভাব থাকে সেটাও কিন্তু নেই। আরও ভেন্ডিটা ভাজি করতে হলে সবথেকে বেস্ট আগের দিন রাত্রেবেলায় ধুয়ে যদি এইভাবে পানি শুকাতে দেন তাহলে কিন্তু আরও বেস্ট হবে আলু ভাজিটা বা ভেন্ডি ভাজিটা। এখানে সুন্দর মতো সালাদ বানানো হয়েছে, এটা সেই ভেন্ডি আর আলু ভাজি, সরিষা ইলিশ, আচ্ছা তুকু তুকু, এটা মুখি আর ইলিশ, আর এখানে খাসির মাংস, যেটা লাম, আমাদের বিদেশের লাম তো খাসি। আচ্ছা, আর আচ্ছা আর একটা কথা আমি বলে দেবো নাকি আপনি বলে দেবেন? কোন বিষয়? যে আপনারা অনেকেই আছেন যে আমার ভিডিও নিচে এসে অন্য ইউটিউবার বা অন্য ব্লগারদেরকে ছোট করে কথা বলেন বা অন্যের ফ্যামিলিকে নিয়ে ছোট করে কথা বলেন। সো আমি চাবো যে যারা আপনারা আমাকে ভালোবাসেন বা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার সাথে আছেন,
আর অন্য যারা আছেন যে খুচায় বা অন্যদেরকে নিয়ে কথা বলেন, আমি বলবো যে প্লিজ আপনারা এই জিনিসটা করবেন না। হ্যাঁ, আমাদের ভিডিওতে বা ব্লগে এসে প্লিজ অন্য কাউকে ছোট করে কথা বলবেন না। আমরা যারা একই প্ল্যাটফর্মে কাজ করি, এক একজন এক একভাবে কাজ করি, প্লিজ ডু নট ডু ইট, এটা ঠিক না। এটা আমাদেরই খারাপ লাগে, আপনারা কাউকে ছোট করেন। কখনো যদি আমি এটা বলে দিচ্ছি, কখনো যদি দেখি যে অন্য কাউকে নিয়ে কথা বলছেন, আমি ওই কমেন্ট ডিলিট করে দিব। দেন অন্য কোথাও যে আবার কমপ্লেন করবেন না, ও আমার ভিডিও আমার কমেন্ট ডিলিট করে দেয়। নিশ্চয়ই আপনি কাউকে ছোট করে মানে মানে বাজে কোনো কমেন্ট তো অবশ্যই রিমুভড হবে এবং ব্লকও খেতে পারেন। আর তাছাড়া হ্যাঁ, কাউকে নিয়ে বাজে মন্তব্য করলে সেটা রিমুভ করা, কাউকে নিয়ে ওইভাবে ছোট করে কথা বলে ব্লক, আমাকে গালি গালাজ করলে তাকে ডাইরেক্ট ব্লক। আর যারা অন্যকে ছোট করে আমার এখানে এসে কম্পেয়ার করা এই না সেই না, সো সেই কমেন্টগুলো আমার কাছে যেটা মনে হবে যে এটা থাকলে আরও পাঁচজনে সেখানে অনেক আক্রমণমূলক কমেন্ট করবে, সো আমি সেই কমেন্টগুলো ডিলিট করে দেবো। ওকে, সেটা ক্লিয়ার করলাম। তো আমার বাসায় আর মেহমানজন খেয়ে নিই, আমি অলরেডি কথা বলতে বলতে একটু মুরগির গোশ খাওয়া শুরু করছি। আদনান মামা দেখেন কত সুন্দর করে খাচ্ছে, মানে লন্ডনের খাসি সাথে লেমন, বাংলাদেশি লেমন ভাতের সাথে মাখায় সালাদ দিয়ে। মামা লন্ডনের খাসি তো প্রথমবার খাইলেন, কেমন মজা? অনেক মজা, সিরিয়াসলি এখানকার ইংল্যান্ডের খাসি অনেক মজা, সত্যি মজা। এটা কিন্তু লাম, আচ্ছা মানে যদি মজা লাগে এনজয় করেন অবশ্যই। আচ্ছা বৃষ্টিও খেয়ে নেক, বৃষ্টির রিভিউটা পরে নিচ্ছি। আর এই লেবু দিয়ে কিন্তু মিট খাওয়াটাও সত্যি আমার কাছে অনেক মজা লাগে। বৃষ্টি খাক, তারপর দুজনের রিভিউ শুনবো শেষে। মামা হাজির বিরিয়ানি তো মিস করেন, কোরবানির সময় তারা আলাদা, ওকে পাওয়া যায় না কোরবানির সময়। ও যে বাসায় আসবে না, তোমার রাগারাগি হয়, কারণ হচ্ছে পুরো জুতার মধ্য থেকে তার গা থেকে পুরো হাটের গন্ধ আসবে। বৃষ্টি থেকে রিভিউ, মানে ইংল্যান্ডের এই যে খাসির মাংসটা কেমন লাগলো? মামা আমার কাছে অনেক মজা লাগছে। মজা লাগার কারণ হচ্ছে দেশে খেলে আশ লাগে বা অনেক খুলে আসে, কিন্তু এইখানকার ন্যাচারাল একটা ফ্লেভার আসছে, আমার কাছে ভালো লাগছে। তাহলে এখন আমরা বলি, এটা তো লাম, এটা খাসি বলতে এটা লাম, বাট এটা কিন্তু ভেড়ার একটা প্রজাতি। এখন যদি আমি বলি, মানে তোমরা যদি এটাকে ভেড়া বলো, এটা কিন্তু ভেড়াই, এটা কাইন্ড অফ ভেড়া, বাট এটার কিন্তু একটা প্রজাতি লাম, যেটা খাসি আর কি। আমাদের দেশে খাসি বলতে একটা ছাগি থাকে, খাসি থাকে, হ্যাঁ, সো এটা কিন্তু লাম, এটাই খাই। এই জন্য একটু ডিফারেন্ট লাগছে, টেস্টটা খুবই ভালো, মানে যেটাই হোক টেস্ট। আর এটা রান্নার উপরে একটু টেকনিক আছে, রান্নার উপরে কিছু টেকনিক আছে, যেটা তুমি যদি ওইভাবে রান্না করো গন্ধটা আসবে না, বাট তুমি হ্যাঁ তো রান্নাটা অনেক মজা হয়েছে, আমি রান্নাটা অনেক মজা করে করতে আরো বেশি ভালো লাগছে। তোমরা যদি এই এই মাংসটা যদি বৃষ্টি রান্না করে, সে যদি জানে না, বৃষ্টি যদি রান্না করে এই প্রথম প্রথম এই মাংসটা তোমার কাছে একটু গন্ধ লাগতে পারে। আমি যখন প্রথম রান্না করতাম গন্ধ লাগতো, এটা আমি ঠিক গন্ধ কিন্তু একটুও লাগে না। হ্যাঁ হ্যাঁ, নরমালি কিন্তু একটু গন্ধ লাগে। এই টেকনিকটা দিশা শিখেছে ককিলাপার কাছ থেকে, ফার্স্ট অফ অল ইজেন্ট ইট। মেন কথা হচ্ছে কি যে এর কাছ থেকে একটু নিছি, ওর কাছ থেকে একটু নিছি, নিয়ে আমার একটু দিছি, সব মিক্স একটা হয়ে বোঝা যায় না যেটা খাসি খেয়েছে। আমার কাছে গরুর মতোই লাগছে, তাই না? তো তখন আমার একটা টেস্ট চলে আসছে, যেমন আমি একটু পাঁচ ফোড়ন দেই, আস্ত জিরা দেই ফোড়নে, তারপরে এটা দেই, আর হচ্ছে মানে রান্না দেখতে তো তোমাকে এক্সকিউজ মি এক দুই দিন দেখাই দিলে তোমার এরকম রান্না হবে। কি মেয়ে যাবে, তোমার কাছে কেমন লাগছে? মজা মজা ওরে আল্লাহ, আমি এই প্রথম একটা কথা শুনছি, আল্লাহ মজা বলছে। আমার বলো, আমার বলো না, এইটা বলতে হবে, জোরে বলো বলো, মজা মজা, অনেক মজা, অনেক মজা। এই প্রথম আমি একটা শব্দ শুনছি, মজা। তবে মেয়ে যাবে কিন্তু ইংল্যান্ড আসার পর আরো সুন্দর, না মামি এটা মাশাআল্লাহ, ওকে না, কিন্তু মামি মাশাআল্লাহ, ও কিন্তু এই যে খাসি বা গরু খুব একটা খায় না, কিন্তু অ্যাভয়েড করে, ওকে তো খেয়েছে মাশাআল্লাহ, বিকজ ওর নানির রান্না, ওর নানির রান্না খুব মজা। আচ্ছা
আচ্ছা মেয়ে যাবিন, তুমি যদি তোমার আম্মু যদি দিশাকে নানি নানি আপু আপু ডাকবা, নানি ডাকলে কেমন হয়? আমাকে নানা ডাকতে পারো, মনে হয় তাকে নানা মনে হয়। আচ্ছা তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া শেষ, আমরা অনেক মজা করছি এবং আদনান মামা এবং আমাদের বৃষ্টি তামান্না বৃষ্টি খুবই এনজয় করছে, এটা দেখেই ভালো লাগছে। মেজাবিনও লাইক করছে যে মিট শেক খেতে চায় না, বাট আমাদের এখানে খেয়েছে, এটা ভালো লাগছে। ওকে থ্যাংক ইউ তোমরা যে আসছো, আমি যখন রান্নাঘরে মামিকে বলতেছিলাম যে আমি যে যখন ভেজিটেবলটা কাটা দেখছি ঢেঁড়স, এত ভালো লাগতেছিল আমার কাটা দেখি সত্যি কথা। সেই জন্য বলতেছি যে সব রান্নাই মজা, সবচেয়ে বড় কথা আমি মানে ইমপ্রেস শুধু বলবো না, ফ্যান হয়ে গেছি মামি কাটা দেখে। মানে সারাদিনের কর্মকাণ্ড দেখলেন আমাদের খাওয়া দাওয়া বৃষ্টিদের সাথে, আর কি কয়েকদিন পর থেকে, আর আমি এখানে ধোয়া টোয়া নেন ধোয়া টোয়া সেরে দেন ইনশাল্লাহ যে গল্প করবো ভিডিওটা একদম আজকের মতন এখানে শেষ করে দিচ্ছি, কারণ গল্প করি যে এটা তো সবাই আজকে মনে ভালো থাকেন সুস্থ থাকেন, ইনশাল্লাহ কালকে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, আমাদের সাথেই থাকবেন।